আমরা দেখি যে যাদের ব্লিডিং হচ্ছে জনিত কারণে তখনই স্যার হচ্ছে তারা শুধুমাত্র চিকিৎসকের স্বর্ণাপন্ন হচ্ছেন সেক্ষেত্রে স্যার আসলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়ার অ্যাপ্রোপ্রিয়েট সময়টা কোনটা স্যার আসলে আসলে এটাও সত্যি যে অনেকে এই ব্লিডিং হওয়ার আগে অনেকে বুঝে নেয় না তার মলদারে কিছু পরিবর্তন হয়তো তিনি লক্ষ্য করেন কিন্তু উনি মনে করেন যে না একটা যে সাধারণের ধারণা যে পাইলস বা অশ্ব থাকলেই ব্লিডিং হবেই বা আসলে সত্য নয় তো এই সত্যটা যেহেতু জানেন না সুতরাং ব্লিডিং হওয়া পর্যন্ত উনি অপেক্ষা করেন এবং যখন ব্লিডিং হয় তখন উনি চলে আসেন হয়তো অনেক সময় দেখা যায় যে ব্লিডিং হচ্ছে সেটা যে পাইলস না হয়ে অ্যানাল ফিশারও হতে পারে বা হয়ে থাকে কিন্তু উনি মনে করছেন যে ব্লিডিং হচ্ছে সুতরাং এটাই পাইলস কিন্তু পাইলস কিন্তু ব্লিডিং ছাড়াও থাকে সেটা আমি আগেও বলেছি এখনও বলছি এবং উনি হয়তো মলদারে পরিবর্তন কিছু কিছু লক্ষ্য করছেন কিন্তু যেহেতু ব্লিডিং হচ্ছে না সুতরাং উনি মনে করছেন যে এটা পাইলস না যখন ব্লিডিং হয় তখনই সাধারণত আমাদের কাছে আসেন এটাও যেমন সত্য আবার মলদারের এই পরিবর্তন বা মলদারের একটা মল ত্যাগ করার পরে একটা তার অস্বস্তি এটার কারণে অনেকে আসেন তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা সত্য যে ব্লিডিং হলেই তখন তারা আমাদের স্বর্ণাপন হয়ে থাকে স্যার আমরা কথা বলছিলাম এই যে পাইলস এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা স্যার এর উপসর্গগুলো জানছিলাম এখন স্যার আমরা ভিন্ন দিকে সে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে চাই কারণ স্যার আপনি অপচিকিৎসার কথা বলছিলেন গ্রামাঞ্চলে বিশেষ করে আমরা দেখি যে বিভিন্ন ধরনের চিকিৎসা কিংবা স্যার আমরা পোস্টার করেও দেখেছি বিভিন্ন সহজ সমাধান এই জাতীয় বিভিন্ন ব্যানার আমরা দেখেছি আসলে স্যার পাইলসের কি কি চিকিৎসা পদ্ধতি চালু রয়েছে আমাদের দেশের যারা গ্রামে গঞ্জে বসবাস করেন জি এবং আমাদের মফরসল শহরেও যারা বসবাস করে থাকেন তারা মনে করেন যে পাইলস রোগটা চিকিৎসা খুব সহজ বা পাইলস রোগের জন্য চিকিৎসার চিকিৎসকের অভাব নেই আসলেও এটা সত্য যে আমাদের দেশে কোন রোগের চিকিৎসার জন্য চিকিৎসকের অভাব নেই কিন্তু পাইলসের ক্ষেত্রে মনে হয় আরও ব্যাপকতা বেশি বিশেষ করে গ্রামেগঞ্জে অনেকে এটা কিছু ব্যক্তি আছেন যারা কবিরাজ বা হাতুরের চিকিৎসক তারা দেখা যায় অনেকের বাসায় যেয়েও চিকিৎসা করে আসেন সেজন্য এই চিকিৎসা ব্যবস্থা বা সের চিকিৎসার ক্ষেত্রে অনেকেই মনে করে এটা একটা সহজলভ্য চিকিৎসা আছে বা এটা এই ধরনের অনেক বলে টোটকা চিকিৎসা বা কবিরাজের চিকিৎসা নিলেই সুস্থ হওয়া সম্ভব আসলে এখানেই অনেকে ভুল করে ফেলেন আমি আমার চেম্বারে বা আমার এই দীর্ঘ চিকিৎসা জীবনে আমি দেখেছি যে অনেকে শিক্ষিত হয়েও অনেক সময় এই কবিরাজ বা এই টোটকা চিকিৎসা নিয়ে মলদারে একটা জটিলতা তৈরি করে ফেলেন এবং সেই ধরনের জটিলতার থেকে বের হতে বের হয়ে আসতে তার যেমন সময় লাগে বা তার যেমন চিকিৎসা ব্যয় অনেক বেড়ে যায় শুধু তাই নাই অনেকের অনেকের হয়তো আমরা চিকিৎসা করেও তাকে পূর্ণাঙ্গভাবে তাকে সহ স্বাভাবিক জীবন ফিরে আনতে পারি না এই জন্য আমি সবসময়ের জন্যেই বলে থাকি যে এটা অপচিকিৎসা যেন না হয় আবার অন্য একটা দিক আছে যেমন হচ্ছে যে আমাদের দেশের কিন্তু এমবিবিএস পাস করা ডাক্তার ও অবশ্যই উনি অপারেশন করতে পারেনি কিন্তু তার অভিজ্ঞতার ক্ষেত্রে কিছুটা হয়তো কম থাকার কারণে যথাযথ চিকিৎসা করেন না এটা ক্ষেত্রে অনেক সময় জটিলতা হয় আমাদের দেশে জেনারেল সার্জনরাও এই পাইলসের চিকিৎসা করে থাকেন তাদের তারা করেন তাদের ক্ষেত্রেও অনেক সময় কিছু ল্যাকিংস থেকে যায় কিছু হয়তো সঠিকভাবে চিকিৎসাটা হয় না এই জন্য আমি সবসময় সবাইকে বলি যে যিনি পাইলসের বিষয়ে বা এই কর একটা সার্জারি বিষয়ে বিশেষজ্ঞ তার কাছে যাওয়াটাই যুক্তিযুক্ত হ্যাঁ আমি এটা মানি বা আমি এটা বিশ্বাস করি যে অনেক অনেক ভালো অপারেশন করেন এবং তাদের ভালো এখনকার সময় অনেকেই এই কল বিষয়ে অপারেশন করছেন তারা অবশ্যই আহ ভালোভাবেই করেন তবে যিনি অভিজ্ঞ তার কাছেই যাওয়া উচিত আপনি আর একটা কথা বলছিলেন যে কি কি ব্যবস্থা আছে আসলে ব্যবস্থার ক্ষেত্রে আমরা দীর্ঘদিন যাবৎ বা আমরা যখন ট্রেনিং নিয়েছি ডাক্তার হয়েছি তখন থেকেই জানি যে এটা হাতে কেটে করা সম্ভব এবং হাতে কেটে করে তার রেজাল্টও ভালোই পাওয়া যায় এবং আমি মনে করি না যে সেই ব্যবস্থাটা এখন আর নেয় তা না এখনও আমরা অনেক সময় অনেক রোগীর ক্ষেত্রে করে থাকি পরবর্তীকালে এই ব্যবস্থার কিছু কিছু উন্নতি হয়েছে বা তবে সবার ক্ষেত্রে সব কিছু হয়তো প্রযোজ্য না যেমন ব্যান্ড লাইগেশন বলে একটা পদ্ধতি এই পদ্ধতিটা এসেছে এটাও একটা উন্নত মানের পদ্ধতি এই ক্ষেত্রেও করা যায় চিকিৎসা পায়লসের চিকিৎসা ব্যান্ডলাইজেশন মধ্যে করা যায় তবে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় যার জন্য প্রযোজ্য সেই ক্ষেত্রে চিকিৎসক চাইলেই ব্যবস্থা তাকে দিতে পারেন পরবর্তীকালে আসছে যে পায়লসের বর্তমানে যে সমস্ত পদ্ধতিগুলো প্রচলিত আছে তার ভিতরে একটা মানে সাধারণে গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে যেটাকে আমরা সবাই বলে থাকি লঙ্গ যেটা একজন চিকিৎসক বা একজন বিজ্ঞানীর নাম অনুসারেই এটা হয়ে আছে অ্যান্থনি লঙ্গ উনি ইটালিয়ান উনার নাম অনুসারে এই লঙ্গ পদ্ধতি বলা হয় এটাকে অনেকে স্টার পদ্ধতি বলেন অনেকে বলেন যে এটা মেশিনের সাহায্যে অপারেশন করা এইটা একটা পদ্ধতি এই পদ্ধতিতে আমরা অপারেশন করে থাকি সেই ক্ষেত্রে রোগীর যে হাতে কেটে করলে যতটা রক্তপাত হয় বা যতদিনও তিনি অসুস্থ থাকেন বা যতদিন তার সমস্যাগুলা দূরীভূত না হয় সেই সময়টা কমে যায় অর্থাৎ তিনি অপারেশনের সময় তার রক্তপাত কম হয় অপারেশন পরবর্তী তার জটিলতা কম হয় এবং তিনি দীর্ঘদিন তাকে শয্যাশায়ী থাকতে হয় না এবং তাড়াতাড়ি সুস্থতা তা লাভ করেন এখনকার সময়ে সর্বাধুনিক যে পদ্ধতিটা প্রচলিত আছে বা এখনকার ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে লেজার পদ্ধতি এই লেজারের মাধ্যমে পাইলসগুলাকে আমরা নির্মূল করে থাকি এবং এই লেজার পদ্ধতি সর্বাধুনিক এবং লেজার পদ্ধতির কারণে দেখা যায় যে রক্তপাত তেমন তো হয়ই না প্লাস অপারেশন পরবর্তী সময়ে ব্যথাও হয় না তবে লেজারগুলার ক্ষেত্রে কিছুটা বিভিন্নতা আছে যেমন আমাদের দেশে বিভিন্ন ধরনের লেজার এই মুহূর্তে দেশে প্রচলিত আছে বা পাওয়া যাচ্ছে তার ভিতরে যেটা ভালো আমি সবসময় বলবো যে ভালো লেজার দিয়ে নেওয়া এটাই যুক্তিযুক্ত তবে লেজারের পদ্ধতিতে এই পাইলসের অপারেশন যেটা বা লেজার পদ্ধতিতে পাইলসটাকে নির্মূল করার যে প্রক্রিয়া এটা অত্যন্ত সহজ এবং রোগীকে হসপিটালে স্টেও করছে লেজার পদ্ধতিতে জটিলতা কেমন স্যার আমরা যতদূর জানি বা আমরা যারা লেজার পদ্ধতিতে কাজ করে থাকি আসলে সারা বিশ্বে এই দুই হাজার সালের পরে এই লেজার পদ্ধতিটা ব্যবহৃত হচ্ছে উন্নত বিশ্বেই ব্যবহৃত হচ্ছে আমাদের দেশে আমার জানা মতে যে দুই বা সতেরো সালের থেকে অনেকে এই লেজার পদ্ধতি প্রয়োগ করে আসছেন এই স্বল্পকালীন সময়ে একটা আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যে একটা বড় ধরনের আমাদের ডেটা আছে অনেকের কাছে আছে হয়তো কিন্তু অত বেশি না কারণ একটা সময়ের তো একটা ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টর অনুযায়ী আমরা যদি চিন্তা করি তাহলে এখন পর্যন্ত যাদেরকে এই লেজার পদ্ধতিতে পায়সের অপারেশন করা হয়েছে তারা তেমন কোনো জটিলতা নিয়ে আসেন না তবে লেজার প্রয়োগকারীর একটা বিষয় আছে কারণ লেজার একটা নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করতে হবে এবং লেজার একটা নির্দিষ্ট জায়গায় প্রয়োগ করতে হবে এই দুইটা যদি সঠিকভাবে প্রয়োগ করা না হয় তাহলে অনেক সময় দেখা যায় যে লেজার বেশি প্রয়োগ করার ফলে মলদারের যে পাইলসগুলো ছিল সেখানে হয়তো রক্ত জমাট বেঁধে গেছে বা রক্ত খরণ হওয়ার ফলে ওইখানে একটা পুনর একটা স্ফীতি বা পুনর একটা পুণ্ডুলের মতো তৈরি হয়ে থাকে এটা সারতে বা এটা মিলে মিলিয়ে যেতে একটু সময় লাগে এর ব্যতীত বড় ধরনের কোনো সমস্যা এখনও পর্যন্ত লেজারে দেখা যায় না অনেক ধন্যবাদ স্যার আপনাকে আরেকটি বিষয় সেটি হচ্ছে অনেকে মনে করেন এবং রোগীদের মধ্যে নিয়ে অনেক ধারণা রয়েছে যে পাইলসের চিকিৎসা মানেই কি অপারেশন আমি যেটা বলেছি যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পর্যায়ে ভিত্তিক চিকিৎসা আছে যেমন প্রাথমিক পর্যায়ে আসলে আমরা নিশ্চয়ই অপারেশনের কথা বলবো না এখন বর্তমানে ওষুধ পাওয়া যায় এবং সেই ওষুধ খেলে তিনি দীর্ঘদিন ভালো থাকেন আর একটা কথা আমি একটু সময় নিয়ে অল্প সময় বলতে চাচ্ছি হ্যাঁ সংক্ষেপে বলতে চাচ্ছি যে মানুষের মনে একটা ভীতি আছে যে পাইলসের অপারেশন করলে পুনরায় হয় আসলে এটা সঠিক নয় এটা নির্ভর করে যিনি অপারেশন করছেন তার অভিজ্ঞতার উপরে যদি তিনি এ বিষয়ে বিশেষজ্ঞ হন তাহলে অতি অবশ্যই পুনরায় পাইলস হওয়ার কোনো সুযোগ নাই জি